নমস্কার বন্ধুরা, সিপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের করে দেখাবো টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝাল। টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝাল করার জন্য আমি এখানে নিয়েছি 250 ট্যাংরা মাছ, একটা বড় মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো টমেটো কেটে নিয়েছি, আর 6টা কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি। এখানে আমি লাল লঙ্কা নিয়েছি, আর একটা বড় মাপের আলু কেটে নিয়েছি, 3-4 কোয়া রসুন কুচি করে নিয়েছি। ট্যাংরা মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। মাছে আমার নুন আর হলুদ মাখানো কমপ্লিট। মাছটাকে আমি ভাজা করে নেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি সুন্দর করে ভেজে নেব। মাছটার আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, এই মাছটাকে উল্টে দেব। আমি একই রকমভাবে পিঠটাও লাল করে ভেজে নেব। মাছের আমার দুটো পিঠি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি কড়াইতে আবার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। মাছ ভাজার পর আমার কড়াইতে কিছুটা তেল রয়ে গেছে, আমি এই তেলেই রান্নাটা করব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানোগুলো, রসুন কুচি দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। টমেটো কুচানোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচানোগুলো দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে আমি সব মশলাগুলো নেড়ে নিচ্ছি একসাথে। নুনটা আমি আগে দিয়ে দিলাম, তার কারণে পেঁয়াজটা টমেটো দুটোই সিদ্ধ হয়ে যাবে। আমি 1-2 মিনিট একটু ভাজা করে নেব। টমেটো আর পেঁয়াজটা দেখো আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি। মশলাগুলোর সাথে আমি আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি 2-3 মিনিট মতো আলুটাকে একটু ঢাকা দিয়ে রাখছি গ্যাসটা আস্তে করে। 1-2 মিনিট পর ফিরে আসলাম। মশলাটা দেখো বেশ সুন্দর আমার নরম হয়ে গেছে, আর আলুটাও হালকা সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু কষিয়ে জল দিয়ে দেবো।
মশলাটাকে আমি আরেকটু আলুর সাথে ভাজা করে নিচ্ছি। মশলাটা আমার আলুর সাথে বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখছি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। মাছের ঝোলটা আমার খুব সুন্দর দেখো ফুটে উঠেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। মাছগুলো আমার সব দেওয়া কমপ্লিট, আমি এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরেকটু নেড়ে নিচ্ছি। একটু সময় ঢাকা দিয়ে রাখছি মাছগুলোকে। ট্যাংরা মাছের টমেটো দিয়ে ঝালটা আমার তৈরি হয়ে গেছে, আমি এবার অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আলুগুলো দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ শুকনো গাঢ় গাঢ় হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝাল। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার ফার্স্ট আপনার কাছে পৌঁছায়।